আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা নাবীিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলতে চাই আরাফার দিবসের রোজার ফজিলত নিয়ে এবং এ দিবসের রোজা কি আরাফার দিনে রাখতে হবে নাকি নয় তারিখে রাখলেও চলবে এই প্রসঙ্গে আরফার দিবস একজন মুসলমানের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিবস এ দিবস আল্লাহতাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন এ প্রসঙ্গে বিশ্বনবী মাহম্মদুল্লা সাল্লাল্লাহ সাল্লাল্লাহ হলেই হিউসাল্লাম বলেছেন মিনিয়ামিন এক সার আমিন অতিকাল্লাহু ফি আব্দাম মিনান্না মিন নিয়ামি আরাফা সহি মুসলিম হাদিস নাম্বার এক হাজার আটচল্লিশ আল্লাহ হাবিব বলছেন এমন কোনো দিবস আর নেই আর আপার দিবসের তুলনায় যে দিবসে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে আরেকটি হাদিস এসেছে তিনি বলছেন ইজা কানাইয়া মু আরাফা ফাইন আল্লাহ ইয়াং জিল ইসামাই দুনিয়া ফাইউ বাহি বিহিমুল মালাইকা ফাইয়াকুল উং জুরু ইলা ইবাদি আতাউনি শাহসান দ দিন আমিনকুল্লি ফজ্জিন আমিক ইয়ারুজুন আর আহমেতি ওয়াইলা ইয়ারউন আদাবী ই নিউশিদ হুকুম আদ গফা হতুলা হুম ওকামা কাল্ন নবী আইলাই হিস সাল্লাহাতুসাল্লাম আল্লাহর হেভিব বলছেন যখন আরাফার দিবস আসেন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতীর্ণ হয় এবং হাজি সাহেবদেরকে নিয়ে আল্লাহ তা আলা ফিরিশতাদের সাথে গর্ব করেন তিনি বলেন আমার বান্দাদের দিকে তাকাও তারা কিভাবে ধুলি ধুসরিত চেহারা নিয়ে খুস্কো চুল নিয়ে আমার কাছে হাজির হয়েছে পৃথিবীর বিভিন্ন বিভিন্ন দিগন্ত থেকে এ মানুষগুলো আমাকে দেখেনি আমার আজাব দেখেনি কিন্তু তারা আমার রহমতের প্রত্যাশা করে এবং আমার আজাবকে তারা ভয় করে ফেরেশতাদের সাথে গর্ব করার কারণও আছে কারণ ফেরেশতারা তো বলেছিল আদম বানিয়ে কোনো লাভ নেই এ নতুন খলিপা বানিয়ে কী লাভ হবে তারা তো হানাহানি মারামারি করবে আল্লাহ তালা তাই বলেন তাকিয়ে দেখো তারা কিভাবে কান্নাকাটি করছে লাভবাহিক লাভ বলছে আমার কাছে ক্ষমা চাচ্ছে জাহান নাম থেকে মুক্তি চাচ্ছে আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি তাদেরকে আমি ক্ষমা করে দিলাম হাদিস হাজার আটষট্টি আরাফার দিবস এই দিবসে দোয়া কবুল হয় এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন দোয়া দোয়া দ্বিতীয় খণ্ড তিনশত পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা হাদিসটা এসেছে আল্লাহ রসুল বলেছেন শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিবসের দোয়া আর আমরা জানি আরাফার দিবস মানি হজের দিবস আল্লাহর হাবিব সাল্লাহ বলেছেন তো তোহাবি দ্বিতীয় খণ্ড দুইশত নয় নম্বর পৃষ্ঠা আল্লাহ হাবিব বলেছেন আবু দাউদি এসেছেন আল্লাহ আরাফা হজের যত মৌলিক অনুষঙ্গ আছে তার মাঝে সর্বশ্রেষ্ঠ অনুষঙ্গ আল্হাদ্যু আরাফা হজ মানেই হলো আরাফার ময়দানে উপস্থিত থাকা আদিস নাম্বার এক হাজার নয়শত সুরানা আবু দাউদ এই দিবসে আল্লাহ তয়ালা দোয়া কবুল করেন এই দিবসে আল্লাহ তয়ালা তার বান্দাদেরকে জাহার নাম থেকে মুক্তি প্রদান করেন এই জন্যই তো এই দিবসটি আমাদের কাছে খুবই আনন্দের দিবস খুবই তাৎপর্যপূর্ণ দিবস আবার অন্যদিকে এই দিবসটি শয়তানের কাছে খুবই কষ্টের দিবস এই জন্যই তো শয়তান শেরি খুবই লাঞ্ছিত থাকে ক্রোধান্বিত থাকে রাসূল সাল্লাল্লাহ রাইলা ইউস বলেছেন মারু ইয়া সায়তান উইয়া হুমান ফি হি আ সদ্য ওয়াল আ হ্যাঁ কার ওয়াল অ্যা দা আরাফা আল্লাহ হাবিব বলছেন শয়তানকে আরাফার দিবসে সবচেয়ে বেশি লাঞ্ছিত দেখা যায় সবচেয়ে বেশি হীনতম দেখা যায় তাকে দেখা যায় সবচেয়ে বেশি ক্রোধান্বিত কারণ রাহমা ও জাম যখন সে দেখতে পায় আল্লাহর রহমত কিভাবে নাজিল হচ্ছে এবং দেখতে পায় সেদিন আল্লাহ কিভাবে মানুষের বড় বড় গুণাগুলোকে ক্ষমা করে দিচ্ছেন আল্লাহ মানুষকে যখন ক্ষমা করেন তাদের বড় বড় গুণাগুলোকে এড়িয়ে যান এর মানে তিনি সেগুলোও ক্ষমা করে দেন শয়তান কত কষ্ট করে কত নামাজ কাজা করে দিয়েছিল শয়তান কত কষ্ট করে মদ পান করিয়েছিল ব্যবিচার করিয়েছিল শয়তান কত কষ্ট করে মিথ্যায় লিপ্ত করেছিল এইভাবে আরও কত অপরাধ করিয়েছিল আল্লাহ তালা আরাফার দিবসে মানুষ যখন ক্ষমা চায় তিনি সব গুণা ক্ষমা করে দেন তাই সেদিন শয়তান খুব কষ্টে থাকে এ দিবসটি জিকির আসকারের দিবস এই দিবসটি তাই ফারের দিবস ছমানীয় ভাইয়েরা এই দিবসে যারা আরাফার ময়দানে হাজির থাকেন তারা তালবিয়া পাঠ করেন দূরশরীফ পড়েন জিকির আসকার করেন তেলোয়াতে কোরআন করেন ইত্যাদির মাধ্যমে তারা ক্ষমা লাভের প্রচেষ্টায় লিপ্ত থাকেন রত থাকেন আর যারা আরাফার মাঠের বাহিরে থাকেন তারা রোজা রাখার মাধ্যমে আল্লাহর ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার প্রচেষ্টা করে থাকেন তাই এই দিবসে রোজা রাখার জন্য রাসুল সাল্লাম যারা আরাফার মাঠে উপস্থিত নয় তাদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন তিনি তার ফজিলত সম্পর্কে বলেছেন সিয়া মরফাহ সিয়া মুয়াহ মিআওরাফা এহ তাসিবু আলল্লাহ সনে তেল্লাতি ও কাব্লাহু ও সনে তেল্লাতি বাদাহু মুসলিম আদিস নাম্বার এক হাজার একশো তো বলছেন যে আরাফার দিবসে রোজা আমি আশা করি যে রোজা রাখবে তার এক বছর আগের এবং এক বছর পরের গুনাহগুলো ক্ষমা করে দেয়া হবে ওই রোজার অশ্বিলায় যদিও মহাদেশেনগণ বলেছেন সাগায়ের বোঝানো হয়েছে সগেইরা গুনাহা কিন্তু হ্যাঁ যদি কেউ তাওবা করার অনুভূতি নিয়ে আরাফার দিবসে রোজা রাখে নিশ্চয়ই তার কবিরা গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন এই জন্য আমরা এই রোজা রাখতে চাই এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করা হলো এসব ফজিলত আরাফা দিবসকে কেন্দ্র করে এবং যে রোজার কথা বলা হলো সেটাও আরাফার দিবসের রোজাই বটে তাই দোয়া রিকিরাসকার ইস্তকফার রোজা সবই আরাফার দিবসেই হওয়া উচিত আর আরাফা তো এক জায়গায় আছে সেটা হলো সৌদি আরবে হাজিরা সেখানে হাজির হয় বাংলাদেশে তো আর কোনো আরাফা নেই তাই সৌদি আরবে আরাফার দিবস নিশ্চিতভাবে জানার পর বিভিন্ন নিজের চোখে আরাফার মাঠে মিডিয়া উপস্থিত দেখার পরও ওই দিন রোজা না রেখে আমরা বাংলাদেশে বসে যদি নয় তারিখকে প্রাধান্য দিতে গিয়ে আরাফার দিবস অনুষ্ঠিত হওয়ার পরের দিন রোজা রাখি এটা কি বিবেক বিরুদ্ধ নয় রাসুল সাল্লা যেহেতু বলেছেন সিয়ামু আরাফা আরাফার দিবসের রোজা সেহেতু রোজাটি আরাফার দিবসে হওয়াই বাঞ্ছনীয় তবে হ্যাঁ যদি কেউ বাংলাদেশে আটই জিল হজ এবং নয় হজ দুদিন রোজা রাখতে চান তা তো নিষিদ্ধ নয় উনারা আরাফার দিবসে রোজা না রেখে পরের দিন রাখলেন তো পরের দিন তো আরফা নাই এজন্য আমরা বলবো যেহেতু বাংলাদেশে নয় তারিখে রোজা রাখার জায়েজ ওনারা আগের দিন আরাফার দিবসে রোজা রাখুক কারণ যদি সাল্লাম জিলহাজের প্রথম নয় দিন তো একাদারে রোজা রাখতেন এটা আমরা হাদিসে পাই সুতরাং আমরা তো এক চাইলে আমরা প্রথম নয় দিনও রোজা রাখতে পারি শুধু শুধু বাংলাদেশে নয় তারিখ রোজা রেখে আমরা ওই নয় তারিখকে প্রাধান্য দিতে গিয়ে যদি আরাফার মূল অনুষ্ঠানটাকেই আমরা মিস করি তাহলে তো আমরা লসে পড়ে যাব আল্লাহ তালা তো আরাফার দিবসেই রহমত নাজিল করেন সে দিবসে তিনি দুনিয়ার আকাশে অবতীর্ণ হন সেই দিবসে তিনি বেশি বেশি ক্ষমা করেন তা আরাফার মাঠে যারা আছে তারা ক্ষমা পেল মাঠে থেকে আর আমরা ক্ষমা পেলাম বাহিরে রোজা রেখে তাই আমরা যেন পরের দিন করে আরাফার মূল দিবসটাকে আমরা হারিয়ে না ফেলি তাই সতর্ক হওয়া দরকার এবং এই দিবসকে আমরা খুব গুরুত্বের সাথে নেবো এবং আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা নেওয়ার জন্য আমরাও আল্লাহ তালের কাছে প্রার্থনা করবো ইস্তেকফার করব দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে গুরুত্বের সাথে এই দিনটিকে উদযাপন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি